আসসালামু আলাইকুম বন্ধুরা টেক টেকবিদের নতুন একটি টুরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি সিকিউরিটি অ্যাপ পরিচয় করে দেব যে অ্যাপটির মাধ্যমে আপনারা গ্যালারির যে কোনো কিছু সেটা ছবি হোক বা ভিডিও হোক সব কিছু হাইড করে রাখতে পারবেন তো আমরা অনেকে আছে নর্মালি যেসব গ্যালারি লকগুলো ইউজ করে সেগুলো বাইর থেকে দেখে বোঝা যায় যে এই গ্যালারি লকটাতে আপনারা কিছু হাইড করে রাখছেন বা কিছু লুকায়িত অবস্থায় আছে তো আজকে যে অ্যাপটি দেখাবো সেই অ্যাপটির মাধ্যমে আপনারা গ্যালারি লক হিসাবে যে ইউজ করবেন বাইরে থেকে আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না যে এখানে কিছু হিডেন অবস্থায় আছে তো যে অ্যাপটির কথা বলতেছি সেই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা জেড ডায়ালার লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখুন এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপটি চলে এসেছে তো অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এই অ্যাপটি আপনাদের যে গ্যালারির লক হিসেবেও কাজ করবে এছাড়া আপনাদের ডায়ালারের কাজটাও অ্যাপটি করতে পারবে তো আপনারা অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন ক্লিক করবেন ওপেন ক্লিক করার পর এখানে দেখুন চারটা পেজ আসবে আপনারা ওই যে অ্যারোকিতে প্রেস করে এইগুলো স্কিপ করে নেবেন চার নাম্বার পেজটাতে আসার পর দেখুন গ্র্যান্ড পারমিশন নামে একটি অপশন আছে এই গ্র্যান্ড পারমিশনে আপনারা প্রেস করবেন প্রেস করার পর আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে সবগুলো আপনারা এলাও বাটন প্রেস করে পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে একবারে কর্নারে টিক চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখুন দুইটা কোশ্চেন আছে হো ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো বা মানে অনেকগুলো কোশ্চেন আছে আপনার যে কোনো একটা সিলেক্ট করে এখানে বসে হো ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো ওই হিসাবে আমরা আমি সালমান খান দিচ্ছি এখানে যে আপনার সালমান খান বা যে কোনো সিলিব্রিটির নাম দিতে হবে এটা কোনো কথা না আপনি আপনার পছন্দ অনুযায়ী বা আপনার নামও ইউজ করতে পারেন এটা মূলত কাজ করবে যখন আপনার দেওয়া পাসওয়ার্ডটা আপনি ভুলে যাবেন তো এটা ব্যাকআপ হিসেবে কাজ করবে তো আপনারা নামটি দেওয়ার পর সেভ অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইনস্ট্রাকশনে ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পর দেখুন এখানে ক্রিয়েট এ ফোর ডিজিট পাসওয়ার্ড এক নামে একটা অপশন আসছে তো এটাতে বলছে যে আপনাদেরকে চার ডিজিটের একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে তো আমি চার ডিজিটের পাসওয়ার্ড সিলেক্ট করতেছি ওয়ান টু থ্রি ফোর তারপর কল আইকনটা যে আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়েছেন কিছুক্ষণ আগে সেই পাসওয়ার্ডটাই আবার দিবেন টু থ্রি ফোর তারপর ডায়াল অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পর এখানে দেখুন ইমেজ ভিডিও অডিও ফাইল বা যে যেইটাই আপনি লক করতে চান সেই অপশনটাতে ক্লিক করে ধরুন আমি ইমেজটা ইমেজ একটা লক করবো অ্যাডাসে স্কিপ করে নিচ্ছে তো ইমেজ লক করার অপশনে ক্লিক করার পর এখানে প্লাস আইকন আসবে প্লাস আইকনে আপনার ক্লিক করার পর অটোমেটিক্যালি এটা গ্যালারিতে নিয়ে যাবে তো আমি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে আপনাদেরকে দেখে দিচ্ছি সিলেক্ট করে আপনার ডান অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ব্যাক প্রেস করে ব্যাকে চলে আসবেন এর রেটিং চাচ্ছে নট নাও তো ধরুন আমরা অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশনটিতে জেড ডায়ালার অসনটা আছে এটাতে দেখুন এটাতে আমি যদি মেইন ডায়ালারটা এখান থেকে সরিয়ে দিয়ে জেড ডায়ালারটাকে ওই জায়গাটাতে প্লেস করি প্লেস করার পর কী হবে আমার সবাই কিন্তু ভাববে যে এটা আমার ডায়ালার তো এখা এটার মাধ্যমে আমি আগেই বলে নিয়েছি যে এটার মাধ্যমে আপনার ডায়ালারের কাজটাও সেরে নিতে পারবে তো জ্যাড ডায়ালারটা কিন্তু মেন ডায়ালার জায়গায় প্লেস করছি তো জেড ক্লিক করার পর দেখুন এখানে আপনারা চাইলে যে কোনো নাম্বারে কল দিতে পারবেন এই যে কল অপশনটাতে ক্লিক করার পর দেখুন ওই অটোমেটিক কল যাবে দেখুন ওই কল যাচ্ছে আর এছাড়া আপনি যত যেগুলো নাম্বারে দিবেন সবগুলোতে কল যাবে তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ধরুন আমি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দিলাম দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অ্যাপটা মানে হিডেন অবস্থায় যেগুলো আছে ওইগুলো দেখাচ্ছে না তো আপনারা যখন ডায়াল অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অটোমেটিক্যালি এটা খুলে যাবে এবং এখানে ইমেজে ক্লিক করার পর আপনারা যেটা সেট করছেন বা যেটা হিডেন করে রাখছেন সেটা দেখতে পাবেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে God. Come on, come on, come on. Ain't nobody gonna do for.